লকডাউন পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছেন ভবঘুরে থেকে ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করা মানুষগুলি। এইসব মানুষদের রবিবার দুপুরে অন্য সংস্থানের ব্যবস্থা করল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ইন্ডিয়ান বয়েজ গ্রুপ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এদিন তারা বর্ধমান স্টেশন চত্বরে প্রায় 350 জন অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়। আমাদের ইন্ডিয়ান বয়েজ গ্রুপের উপলক্ষে গরিব মানুষদেরকে খাবার বিতরণ করছে। কত লোককে আপনারা খাবার বিতরণ করেছেন এখন পর্যন্ত? এখন পর্যন্ত 350 লোককে খাবার বিতরণ করেছি। কি কি খাওয়াচ্ছেন? ডিম, ভাত, তরকারি। মহামারীতে করোনায় আছে, মানুষ খেতে পাচ্ছে না, দিনে না দিনে যাচ্ছে, তাদের একটু পাশে আমরা দাঁড়াতে চেয়েছি আজকে গরিব মানুষদের পাশে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আইএনটিটিইউসির সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী ইফতিকার আহমেদ। অল্পবয়সী ছিল, তারা সিদ্ধান্ত নিয়েছে লকডাউনে যে সমস্ত ভবঘুরেরা আছে, গরিব মানুষ, কোনো স্টেশন বন্ধ, রেল বন্ধ আছে, মানুষ খেতে পাচ্ছে না, অনেক লোক আছে এখানে যারা স্টেশনের উপর নির্ভরশীল, তাদেরই আজকে দুপুরে তার মধ্য ভোজনে তারা ব্যবস্থা করেছে ডিম, তরকারি এবং ভাত। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।